বর্তমানে আমরা পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি আমরা রাখতে পারছি না, সবটাই পাচ্ছে। সেখানে আমরা স্কুলে স্মার্ট ক্লাসরুম দিয়েছি, আইটি দিয়েছি, ইন্টিগ্রেটেড টেকনোলজি ইন এডুকেশন দিয়েছি, আমরা আইটি দিয়েছি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইন এডুকেশন দিয়েছি। আমরা এর মাধ্যমে আধুনিক শিক্ষার ক্ষেত্রে, কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে বাচ্চাদের যাতে আরও প্রতিযোগিতামুখী হতে পারে, তারা যাতে আরও এগিয়ে যেতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মাদ্রাসা বোর্ড প্রতিনিয়ত কিন্তু কাজ করে চলেছে। পাঠ্য বইয়ের সঙ্গেই থাকছে গ্রন্থাগারে বসে দেশ বিদেশের নানা বই পড়ার সুযোগ। There are two hostels, both boys and girls, with intake of 48 each, running smoothly. Students other than minority also study here. There are 5-6 students of non-minority communities. অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থাপনায় শুরু হয়েছে স্মার্ট ক্লাস। বিজ্ঞান চর্চার সঙ্গেই সমান জোর দেওয়া হয়েছে ভাষা শিক্ষায়। বাংলা, ইংরেজি, আরবি এগুলোর পাশাপাশি পড়ানো হচ্ছে সংস্কৃত। আমরা জোর দিয়েছি শ্রেণী শিক্ষণের উপরে, অর্থাৎ 2005-এর ন্যাশনাল সিলেবাস ফ্রেমওয়ার্ক NCF বলে যাকে আমরা জানি, সেই অনুযায়ী শিক্ষকের যে ভূমিকা, সেই ভূমিকা কী কী হতে পারে এবং তিনি কতটা দায়িত্ব নিতে পারেন। কারণ একটা পাঠ্যপুস্তক সমস্ত মেধার, শ্রেণীর মেধার জন্য কিন্তু কার্যকরী নয়। অনেক TLM থাকতে পারে, অনেক টুলস থাকতে পারে, অনেক মিডিয়াম থাকতে পারে, অনেক টেকনোলজি থাকতে পারে, যার দ্বারা কিন্তু সেই বাচ্চাটাকে আমরা আপগ্রেড করতে পারি। এইটা আমরা প্রত্যেকটা সাবজেক্টের একদম মডিউল বানিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসার যারা খুব বিশেষজ্ঞ টিচার, তাদের নিয়ে আমরা এই মডিউল বানিয়ে রিসোর্স পার্সন দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। কম্পিউটার শিক্ষার উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। নিরাপত্তার স্বার্থে 24 ঘন্টা চালু রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রতিটি মাদ্রাসায় রয়েছে স্বাস্থ্যসম্মত আধুনিক শৌচালয়। সুরক্ষিত ছাত্রছাত্রী নিবাসে সকলেই স্বচ্ছন্দ। বিদ্যালয়গুলিতে বসেছে প্যাড ভেন্ডিং মেশিন। পড়ুয়াদের মন থেকে কুসংস্কার দূর করা ও সমাজ সচেতন করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাদ্রাসায় পঠন পাঠন ও পরিবেশ নিয়ে নিশ্চিন্তে রয়েছেন অভিভাবকরা। আমার এখানে 2 মেয়ে পড়ে এবং এখানকার বৈশিষ্ট্য একটি যে সকল শিক্ষক আন্তরিকতার সঙ্গে ও খুব সুষ্ঠ শান্তি সবটাই বজায় রাখে। এই মাদ্রাসায় খুব ভালো প্রতিষ্ঠা, খুব ভালো পড়াশোনা হয়। আমিও এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, তাই আমি আমার ছেলেকে এই মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি। এখানের পরিবেশ এবং শিক্ষার যে মাস্টারমশাইদের যে ব্যবহার বা এখানে শিক্ষার যে উন্নতি, সেই কারণে আমি হিন্দু হওয়া সত্ত্বেও আমি আমার ছেলেকে এখানে পড়িয়েছি। ভালো পরিবেশ, খুব ভালো লাগে, যার জন্য আমি আমার ছেলে মেয়েকে এখানে পড়েছি এবং আমি নিজেও পড়েছি। আমাদের যে বেশিরভাগ মাদ্রাসা কিন্তু কোয়েড, স্পেশালি বয়েজ মাদ্রাসা আর স্পেশালি গার্লস মাদ্রাসা খুব কম আছে। এবং সব মাদ্রাসা থেকে যেখানে স্পেশালি গার্লস বা স্পেশালি বয়েজ আছে, সেখান থেকে আর ডিমান্ড আসে যে এগুলোকে সবকটাকে কোয়েড করে দেওয়া। সেই ডিমান্ড কিন্তু শুধু যে মাদ্রাসা থেকে আসছে তা নয়, সেটা আশেপাশের সমাজ থেকে আসছে। সেখান থেকেই বোঝা যায় যে মাদ্রাসাতে যে ছাত্র ছাত্রীরা পড়ছে বা আগামী দিন পড়বে, তাদের গার্জিয়ানরা কিন্তু কীভাবে এই জিনিসটাকে দেখছে। তারা চায় যে এটা কোয়েড কোয়েডুকেশন হোক, ঠিক আছে, এর কোনো
মেন্টাল ব্লকেট কিছু নেই। মাদ্রাসার পড়ুয়াদের অধিকাংশই আসেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ থেকে। আমি 2018 আলিম পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম। র্যাঙ্ক করার ক্ষেত্রে আমাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথমত আমার বাবা একজন ভ্যান চালক, পড়াশোনার খরচ ওঠানোর জন্য আমাকে আমার মায়ের সঙ্গে ছাতাও করতে হতো, ছাতা সেলাই করে আমি আর্থিক খরচটা বার করতাম। আমার নাম প্রিয়া বাস্কা, আমি মুস্তাফপুর হাই মাদ্রাসায় পড়ি ক্লাস 8, এবং আমার দিদি স্কুলে পড়ে পাস হয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। আমার মা বাবা মাঠে কাজ করেন। আমি স্কুল থেকে মিড ডে মিলের খাবার এবং ড্রেস বই খাতা পাই, এতে আমার কোনো অসুবিধা হয় না। সব মাদ্রাসাতেই মিড ডে মিল প্রস্তুতি ও পরিবেশনে রয়েছে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা। সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের অনেকাংশেই অমুসলিম। এখানকার এই বাচ্চাগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে, বাড়িতে থাকতে ইচ্ছাই করে না। ছোটো ছোটো বাচ্চাগুলো যখন এসে বলে ম্যাডাম কোথায় গিয়েছিলেন, আসেননি কেন, দেখতে পাইনি, মন খারাপ করছে, আমার মনে হয় শিক্ষিকা হিসাবে এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমি হোস্টেল সুপারের দায়িত্বেও আছি। আমাদের স্কুলে হোস্টেলেও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কোনো ভেদাভেদ না করেই উভয় সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা থাকে। আমরা চেষ্টা করি আমাদের সবটুকু দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এই একটা প্রতিষ্ঠান যেখানে মুসলিম সংখ্যাধিক্য, সেখানে আমি অমুসলিম হয়ে আমাকে যে রেখেছে, আমি বর্তমানে এসএসসি হেডমাস্টার প্যানেলভুক্ত, তবুও আমি ওখানে যেতে চাইছি না। ওনারা আমাদেরকে যে সম্মান দিয়েছে, আমি এই স্কুলটাকে আরও আমাদের সহশিক্ষক এবং সম্পাদক মশাই নিয়ে আরও আগে চলছে। পড়াশোনার পাশাপাশি গড়ে তোলা হচ্ছে সৌন্দর্য বোধ। শিল্পকলা ও সাহিত্যের প্রতি অনুরাগ প্রদর্শনী করা হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানা সামগ্রীর। আর্থিক অনটন এখন নেই। সর্বশিক্ষা মিশন এবং ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশনের অর্থানুকূল্যে আমরা মানে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করেছি। আমি এই মাদ্রাসায় 2 বছর পড়ি এবং এখান থেকে ফাজিল পাস করেছি এবং পশ্চিমবঙ্গায় চতুর্থ স্থানে এসেছি। আমি এখন আলিয়া ইউনিভার্সিটিতে থিওলজি নিয়ে পড়ছি। আমি ক্লাস 5 এই মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম রানকুনি সিদ্দিকা সিনিয়র মাদ্রাসাতে, এবং আমি মাধ্যমিকের সময়তে এই মাদ্রাসা থেকে 9th র্যাঙ্ক করি এবং এইচএসের সময়তে 8th র্যাঙ্ক করি। এখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি 3rd ইয়ারে। সর্বত্র রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বর্ধমানের ওড়গ্রাম হাই মাদ্রাসায় জল ধরো জল ভরো প্রকল্প রূপায়ণে তৈরি হয়েছে মিনারেল ওয়াটার প্রসেসিং সিস্টেম। আমাদের মাদ্রাসায় এখন বর্তমানে 1220 জন ছাত্রছাত্রী পড়ে, তার মধ্যে 680 জন হচ্ছে নন মুসলিম এবং 540 জন হচ্ছে মুসলিম ছাত্রছাত্রী। তার মানে আমাদের এখানে নন মুসলিম ছাত্রছাত্রী বেশি পড়ে। আমাদের এখানে আছে 16টা সাবজেক্ট এইচএসে, মানে 10+, 10-এর পর 11-12 এখানে 16টা সাবজেক্ট পড়ানো হয়, যেটা আমাদের কাছাকাছি কোনো স্কুলে পড়ানো হয় না। ফাঁকা জমিতে গড়ে তোলা হয়েছে ফুল সবজি, কোথাও ভেষজ উদ্যান, পুকুরের চারপাশ বাঁধিয়ে চলছে মাছের চাষ। শিশু মনের বিকাশে সহায়ক হিসেবে গড়ে উঠেছে এই চিলড্রেন্স পার্কগুলি। বিস্তৃত সবুজে ঘেরা ক্যাম্পাস ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের ভূমিকা আজ রাজ্যবাসীর নজর কাড়ছে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় বলছেন বটে, তোমাদের মতন মেয়েরা যদি উঠা আসে তাহলে ভারতবর্ষ উঠা আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠা আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে।
অন্যদিকে হুগলির মুস্তাফাপুর হাই মাদ্রাসার পরিসর অনেক ছোট হলেও পাল্লা দিচ্ছে সমান তালে। আমি এই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি, ইসলাম পরিচয় বই পড়ি। আর আমার মায়ের একটা দোকান আছে, সেই দোকানে আমার মা থাকে, আমার বাবা সোনার কাজ করে। আমি দিল্লিতে অল ইন্ডিয়া ইয়ং প্রডিউসার ক্যাম্পে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন ছাত্রছাত্রী ছিল, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ছিল, সেখানে আমরা মিলেমিশে মিলে প্রজেক্ট তৈরি করেছিলাম। খেলাধুলাতেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রাজ্যের মাদ্রাসাগুলি। মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে, আমরা প্রচুর ওয়ার্কশপ করাচ্ছি, প্রচুর বোঝাচ্ছি, গার্জেনদের কাছে যাচ্ছি, তাতে আমরা দেখলাম মেয়েরা নিজেরাও যে বিয়ে করবে না বা বিয়ে না করলে কি করবে, এ ধরনের কোনো ওদের কোনো স্বচ্ছতা নেই। আমরা নোটিস করলাম যে বিয়েটা ওরা করে ফেলছে কেন, কি কারণে করছে, তখন সেটা আইডেন্টিফাই করে দেখা গেলো ওদের সামনে কোনো লক্ষ্য নেই। তাই বিয়েটা আলটিমেট ওদের লক্ষ্য, তাই বিয়েটা হয়ে যাচ্ছে বা গার্জেনও দিচ্ছে, মেয়েরাও করে নিচ্ছে। তখন আমরা বারবার ওয়ার্কশপ করিয়ে টিম করে মেয়েদের দিয়েই যাতে বিয়েটা না হয় তার খবরাখবর নেওয়া, গার্জেন বোঝানো, এই প্রক্রিয়াটা যেমন চলতে থাকলো, তার একটা অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আমরা খেলাধুলাটাকে নিলাম। 2016 সাল থেকে আমরা টানা একদম আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল সাইকেল অ্যাসোসিয়েশন আছে তাদের যে টিম, তার মেজর পোর্শন মেয়ে কিন্তু আমাদের মাদ্রাসার মেয়ে। তরুণ প্রজন্মকে হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী, তাই মাদ্রাসাগুলিতে নিয়ে আসা হয়েছে আধুনিক মাল্টি জিম। আমার নাম প্রত্যয় কুমার দে, আমি ওরগাম চৌষপল্লী হাই মাদ্রাসা থেকে এইচএস পর্যন্ত পড়েছি। আমি এখন ফিজিক্যাল এডুকেশন নিয়ে বুসো কলেজে পড়ি। আমি ন্যাশনালে খেলতে গেছিলাম, ন্যাশনাল স্টেটে ত্রিপুরা, চেন্নাই, কলকাতায় খেলতে গেছিলাম। ওখানে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন পেয়েছি। আমার এখন আন্তর্জাতিক স্তরে খেলা আছে, ইন্ডিয়া হয়ে প্রতিনিধিত্ব করার চান্স পেয়েছি। আমি জ্যাভলিং থ্রোতে রাজ্য স্তরে গেছি এই স্কুল থেকেই। আমি সেখানে ফার্স্ট একবার 2017, 2015 একবার সেকেন্ড, এবং 2016 থার্ড হয়ে এসেছি। এবং আমি এই খেলাটার মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই, আমার এরপরে ন্যাশনাল গেম আছে। আমরা ক্রীড়াক্ষেত্রে আমরা প্রচুর আগিয়ে আছি, আমরা রাজ্য স্তরে, জেলা স্তরে, আমরা জেলা স্তরে 30-35 করে প্রাইজ পাই, রাজ্য স্তরে প্রাইজ পাই। এবং আমাদের যে এখানে আছে স্বনাম ধর্ম, আমাদের আবু সালেক, তার সম্পদে আমার স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র নিয়ে ওরা দেশ বিদেশে এখন যে আর আইবেসে করছে, এর জন্য বিভিন্ন প্রাইজ পেয়েছে। এদের আমাদের কিছুদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের যে কোনো রাজ্যের, যে কোনো সেন্ট্রালের শিক্ষা ব্যবস্থা থেকে কোনো অংশেই কম এবং খুব উন্নত মানের, খুব সাইন্টিফিক, সব সাইন্টিফিক সাবজেক্টই পড়ানো হয়। আমাদের লক্ষ্য হলো কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে, তাদের চারিত্রিক বিকাশের ক্ষেত্রে পাঠদানের জন্য যা যা দরকার সবটাই কিন্তু তারা করতে সচেষ্ট। এবং প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্যমণ্ডিত যে শিক্ষা ব্যবস্থা, তার যে সুনাম, সেই সুনামটা আমরা ইসলামী ঐতিহ্যের অনুসরণ অনুবর্তনের সাথে আধুনিক শিক্ষার যে মেলবন্ধন, এই দুয়ের যুগপৎ মেলবন্ধনে আমরা কিন্তু এগিয়ে যেতে পারব। প্রশাসনিক তৎপরতা, উন্নত পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা ও ছাত্রছাত্রীদের নিবিড় অনুশীলনের মাধ্যমে পড়াশোনা ও খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটি দৃষ্টান্ত হয়ে উঠছে।